নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমো। শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তির অসামৃত সিন্ধু পূর্ব দক্ষিণ বিভাগ দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড একত্রিংশতি অধ্যায় ব্যভিচারী ভাবের অতিরিক্ত লক্ষণ। তো ভগবত প্রেমের পূর্বোক্ত ৩৩টি ভাবকে ব্যভিচারী ভাব বলা হয়। এই সমস্ত লক্ষণগুলিকে আপাত দৃষ্টিতে বিক্ষুব্ধ অবস্থা বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি প্রগাঢ় কৃষ্ণ প্রেমানন্দের প্রকাশ। এই লক্ষণগুলিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়, উত্তম, মধ্যম ও কনিষ্ঠ। ভগবত প্রেমে নানা রকম বিক্ষোভের লক্ষণ দেখা যায়, যেমন মাৎসর্য, উদ্বেগ, দম্ভ, ঈর্ষা, বিবেক, কাপুরুষতা, ক্ষমা, কৌতুক, উৎকণ্ঠা, বিনয়, সন্দেহ ও দৃষ্টতা। এগুলি ভগবত প্রেমের ৩৩টি ভাবের অন্তর্গত হতে পারে। কেউ যখন অপরের উৎকর্ষ দর্শন করে অন্তরে ব্যথিত হয় তাকে বলা হয় মাৎসর্য। কেউ যখন আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে ভীত হয় তাকে বলা হয় উদ্বেগ। তাই ত্রাস ও উদ্বেগ একই রকম বলে বিবেচনা করা হয়েছে। নিজের মনের ভাব গোপন করার বাসনাকে বলা হয় অবহীনতা এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করার বাসনাকে বলা হয় দম্ভ। এই উভয়কে মিথ্যা জাহির বলে গণনা করা হয়েছে। অপরের অপরাধ সহ্য করতে না পারাকে অমর্ষ বলা হয় এবং অপরের ঐশ্বর্যের প্রতি অসহিষ্ণুতাকে ঈর্ষা বলা হয়। ঈর্ষা ও অমর্ষ উভয়েরই কারণ হচ্ছে অসহিষ্ণুতা। কোনো শব্দের যথার্থ অর্থ প্রতিপন্ন করার পূর্বে অবশ্যই চিন্তাপূর্ণ বিবেচনা করতে হয়, তাই সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় বিবেচনার প্রয়োজন। কেউ যখন নিজেকে অজ্ঞ বলে প্রচার করেন তার সেই ব্যবহারকে বলা হয় দৈন্য এবং উদ্যমের অভাবকে বলা হয় কাপুরুষতা। তাই দৈন্যে কখনও কখনও কাপুরুষতাও বর্তমান থাকে। মনের স্থিরতাকে ধৃতি বলা হয় এবং অন্যের অপরাধ সহ্য করার ক্ষমতাকে বলা হয় ক্ষমা। তাই ধৃতি ও ক্ষমার সমর্থ বাচক। সময় অতিক্রান্ত হওয়ার উৎকণ্ঠাকে বলা হয় অসহিষ্ণুতা এবং অদ্ভুত কোনো কিছু দর্শনে কৌতুকের উদয় হয়। কৌতুকের ফলে অসহিষ্ণুতা দেখা দিতে পারে, সুতরাং অসহিষ্ণুতা ও কৌতুক সমর্থবাচক হতে পারে। উদ্বেগ যখন সুপ্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাই উদ্বেগ ও আকাঙ্ক্ষাও সম অর্থবাচক হতে পারে। কেউ যখন তার অপরাধের জন্য অনুশোচনা করে তার সেই অনুভূতিকে বলা হয় লজ্জা। সুতরাং অনুশোচনা ও লজ্জার সম অর্থবাচক। সংশয় বিতর্কের একটি কারণ, দৃষ্টতার ফলে চঞ্চলতা দেখা দেয়, সুতরাং চঞ্চলতা ও দৃষ্টতার সম অর্থবাচক হতে পারে। ভগবত প্রেমে যখন এই সমস্ত ভাবগুলি প্রকট থাকে তখন তাকে বলা হয় সঞ্চারী ভাব। এই সমস্ত ভাবগুলি দিব্য এবং সেগুলো বিভিন্ন পরিস্থিতিতে পরস্পরের অনুভব ও বিভাব রূপে প্রকাশিত হয়। এগুলির দ্বারাই প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমের বিনিময় হয়। ঈর্ষা ও নিন্দার ফলে বিবর্ণতা দেখা দিতে পারে, তাকে বিভাব বলে গণ্য করা যেতে পারে। কখনো কখনো মোহ, মূর্ছা ও তীব্র উদ্বেগকেও বিভাব বলে বর্ণনা করা যায়। যখন এই রকম অনেক লক্ষণ দেখা যায় তখন তা ভাবের বিভিন্ন বর্গে একত্রিত করা যায়। তো শ্রীলরূপ গোস্বামী বলছেন যে ত্রাস, নিদ্রা, শ্রান্তি, আলস্য ও উন্মত্ততা সঞ্চারী ভাবের অন্তর্গত বলে গণ্য করা হয় এবং গভীর আকর্ষণ থেকে সেগুলি উৎপন্ন হয়। বিতর্ক, মতি, নির্বেদ, স্মৃতি, হর্ষ, অজ্ঞান, দৈন্য ও শক্তি হচ্ছে প্রেমের বিভাব। সঞ্চারী ভাব পরতন্ত্র ও স্বতন্ত্র এই দুই প্রকারের হয়। পরতন্ত্র আবার উত্তম ও অধম ভেদে দুই প্রকারের। শ্রীলরূপ গোস্বামী এই ভেদ নিরূপণ করেছেন এবং তা যথাসময়ে উপস্থাপন করা হবে। হরে কৃষ্ণ।